আজি লোকসভায় অধিনিয়ম 377 অনুযায়ী এক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ মু উঠাইছি। বিজু জনতা দল সরকার থিবা সময়ে এক বড় মাইনিংস কাম হয়েছিল, শতাব্দীর সবুঠ বড় মাইনিংস কাম ঘোটালা হয়েছিল, যে সাহা কমিশন তার তদন্ত করেছিলেন এবং পাখাপাখি 1,00,000,000,000 টাকার দুর্নীতি মাইনিং রে, লুহাপথর বিভিন্ন মাইনিং রে দুর্নীতি হয়েছিল কথা সে উল্লেখ করেছিলেন এবং তার সিবিআই তদন্ত পাই মধ্যে সে প্রস্তাব দিয়েছিলেন। তৎকালীন বিজু জনতা দল সরকার মাইনিং দুর্নীতিকারী সামিল হয়েছিল এবং নিজে তাঁর বড় বড় অধিকারী মানে এতে সামিল হয়েছিল, খড়ি লুট্রে সে ভাগিদারী হয়েছিল, সেইপাই গোটে ভিজিলেন্স কেস সে করি খড়ি দুর্নীতিতে সম্পৃক্ত অধিকারী এবং শিল্পপতি মানুষ সুরক্ষা দিয়েছিল। আজ মু লোকসভায় সে প্রসঙ্গ উঠাইছি এবং দাবি করেছি যে তার গোটে সিবিআই তদন্ত আবশ্যক এবং খড়ি ঘোটালা ওড়িশার যে খড়ি ঘোটালা হয়েছিল, 1,00,000,000,000 টাকার দুর্নীতি হয়েছিল, তার সিবিআই তদন্ত পাই আজ মু লোকসভায় 377 অধিনিয়ম অনুসারে তাকে মু প্রসঙ্গ করেছি।